নমস্কার বন্ধুরা তোমায় সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়ে চলে আসছে একটি ভিডিও এই ভিডিওতে আবার গ্রুপ ডি এন টি ও আফগারি পুলিশের যে পরীক্ষা হবে তার জন্য কিন্তু নতুন করে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি আজকে চল্লিশটা কোশ্চেন আছে তার মধ্যে কিন্তু জি কে শুধুমাত্র নয় জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলিয়ে কিন্তু কোশ্চেন আছে তাই কোশ্চেনও খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের ক্ষেত্রে খুবই উপকৃত হবে চলো কোশ্চেনের মধ্যে দেখিয়ে নেওয়া যাক প্রথম কোশ্চেন দেখে নেবো প্রথম কোশ্চেন হচ্ছে কবে স্বতন্ত্র রাজ্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে মানুষের ওষুতে অবস্থিত ব্যাকটেরিয়া নাশক প্রোটিনটি কী সেটা হচ্ছে লাইসোজন অপশান বি হচ্ছে অ্যান্সার তিনের কোশ্চেন নিচের কোন উদ্ভিদটি জৈব সার হিসেবে ব্যবহৃত হয় সেটা দেখে নেব সেটা হচ্ছে নস্টক অপশান এ হবে অ্যান্সার কবে গণপরিষদ প্রথম অধিবেশন বসে উনিশশো সালে নয় ডিসেম্বর অপশান সি হবে অ্যান্সার পঞ্চম কোশ্চেন কোন দুটি দেশ রিয়্যাকশান ফোর্স তৈরি করার জন্য সম্মতি প্রকাশ করেছে অপশান এ ইরান ও পাকিস্তান ষষ্ঠ কোশ্চেন দেখে নেব সিটিজেন্স অ্যান্ড সোসাইটি বইটির লেখককে সেটা হচ্ছে মোহাম্মদ হামিদ আনসারি সাতের কোশ্চেন দেখে নেবো সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল অবশ্যই ভারত শাসন আইনে পর্যালোচনা করা অষ্টম কোশ্চেন মন্টেগো চেমস ফোর্টস শাসন সংস্কারের রিপোর্টের ভিত্তিতে কোন আইন পাশ করা হয় ভারত শাসন আইন পাশ করা হয়েছিল নবম কোশ্চেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন তাই ভালো করে ফলো আপ করো সম্প্রতি কোন দেশ মানে বিশ্বের মধ্যে কোন দেশ যে প্রথম কিন্তু সশস্ত্র জলস্থলে চলতে পারবে এরকম একটা ড্রোন বোর্ড তৈরি করেছে মেরিন লিজার চালু করেছে নামটা এখানে বলেছে যে মেরিন লিজার চালু করেছে কোন দেশ যেটা জলস্থলে ড্রোন বোর্ড সেটা একমাত্র অপশান বি হবে অ্যান্সার চীন তৈরি করেছে সম্প্রতি নৌবাহিনীর প্রধান যে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল নাম্বা দেশীয়ভাবে তৈরি কোন জাহাজটি চালু করলো সেটা হচ্ছে আইএনএস ইম্ফল এখানে কিন্তু কোশ্চেনটা গুরুত্বপূর্ণ যে দেশীয়ভাবে কোন জাহাজ কোন নৌজাহাজটি চালু হয়েছে সেটা হচ্ছে কি আইএনএস ইমফল এটা একটা কোশ্চেন তারপরে এখান থেকে নৌবাহিনীর প্রধানকে সুনীল নাম্বা এখান থেকে একটা কোশ্চেনের ভেতর থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন চলে এসছে এটা কিন্তু দেখো যাতে একটা কোশ্চেন দেখছো মানে সেটা থেকে অনেকগুলো কোশ্চেন তৈরি হতে পারে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল উনিশশো সালে অপশান এ হবে অ্যান্সার দু উনিশ সালে বসুন্ধরা দিবসের থিম কি ছিল এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপশান বি হবে অ্যান্সার প্রোটেক্টিং আওয়ার স্পিসিস তেরো কোশ্চেন দেখে নেব তেরো কোশ্চেন হচ্ছে কি পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হলেন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার সভাপতি অপশান এ হবে অ্যান্সার চোদ্দো কোশ্চেন দেখে নেবো কোন দেশ দু সালে এশিয়ান ওয়েট লিফ লিফটিং চ্যাম্পিয়নের আয়োজন করলো সেটা হচ্ছে অপশান এ হবে অ্যান্সার চীন পনেরো কোশ্চেন দার উল সাফা কে প্রতিষ্ঠা করেছেন সেটা হচ্ছে ফিরোজ সাউ তুল তুগলক ষোলোর কোশ্চেন ক্রিপস মিশনের মূল উদ্দেশ্য কি ছিল তা দেখে নেবে অ্যান্সার অপশান ডি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন ভারতবাসীর কাছ থেকে আর্থিক ও সামরিক সাহায্য আদায় করা বা সাহায্য অনুমান এরকম কিছু একটা ব্যবহার ছিল এখানে অপশানটা এরকমভাবে দিয়েছে দ্বিতীয় বিশ্বের সময় চলাকালীন ভারতবাসীর কাছ থেকে আর্থিক ও বিভিন্ন ধরনের সেনাবাহিনী বা সামরিক দিক দিয়ে বিভিন্ন ধরনের সাহায্য বা এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার জন্য কিউস মিশনের মূল উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সেটা হচ্ছে সিরিমাভু বন্দর বন্দরনায়েক অপশান বি হবে আনসার শ্রীমাভো শ্রীনাব শ্রীমাবো বন্দন নায়ক হচ্ছে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের সঙ্গে কয়েকটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যদি সোজা মনে করো সোজার সাথে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই তিনটি হবে সূর্য তায় ভূভিষ্ট উত্তপ্ত হয় ওই উত্তপ্ত ভূমিষ্টের সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয় এটি বায়ুমণ্ডলের কোন পদ্ধতি অবশ্যই কিন্তু পরিবহন পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে মার ডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল অবশ্যই কাপগুলো কিন্তু জেনে রাখতে হবে যে কোন খেলার সঙ্গে কোন খেলা এগুলো কিন্তু অবশ্যই গ্রুপ গ্রুপটিতে আসবেই আসবে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভারতের প্রথম কোন রাজ্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপি পিপি মডেল পিপিপি মডেল রেল লাইন গড়ে গড়ে ওঠে সেটা হচ্ছে গুজরাট ভারতের কোন রাজ্যে প্রথম কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ওই জন্য শর্ট ফর্ম দিয়েছে পিপিপি মডেল রেল লাইন গড়ে ওঠে সেটা হচ্ছে গুজরাটে বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশান কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে অপশান ডি আঠেরোশো পঁচাশি সালে তেইশের কোশ্চেন ভারতের চূড়ান্ত অ্যাপিল আদালত সুপ্রিম কোর্টে কয় প্রকার অ্যাপিল মামলা হতে পারে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে চার প্রকার কত সালে ভারতে আর্থিক সাহায্যকারী সংস্থা আই লিমিটেড গড়ে ওঠে উনিশশো আটচল্লিশ সালে অপশান বি হবে অ্যান্সার পঁচিশের কোশ্চেন দেখে নেব শুক্লা পান্থ ওয়াইল্ড লাইফ রিজার্ভ কোন দেশে অবস্থিত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নেপাল এটা রিসেন্ট কোনো একটা পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা কিন্তু ভালো করে মাথায় রেখো যে শুক্লা পান্থ কোন ওয়ার্ল্ড লাইফ কোন রিজার্ভ লাইফ রিজার্ভ কোন দেশে অবস্থিত সেটা হচ্ছে নেপালে অবশ্যই নেপালে ছাব্বিশে কোশ্চেন দেখে নেব পশ্চিমবঙ্গের জলদাপাড়া পড়া কী সেটা হচ্ছে একটি অভয়ারণ্য ভারতের গণপরিষদ যখন একটি আইনসভা হিসাবে কাজ করে কে তার সভাপতি হন জি ভি মালঙ্কর এবং এখানে উত্তরটা দিয়ে দিয়েছে অপশান বি হবে অ্যান্সার সাতশো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান বি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সমিতির মুখপাত্র ছিলেন কোন পত্রিকা সেটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট অপশান সি হচ্ছে অ্যান্সার পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল অপশান ডি হবে ষোলোশো পঁয়ষট্টি সালে এগারোই জুন পানিপথে প্রথম যুদ্ধ হয় কত সালে পনেরোশো সালে এখানে তাদের মধ্যে হয়েছিল যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারটা দিও ভারতের প্রথম ভারতের কোন রাজ্যে প্রথম আয়ুষ ইউনিভার্সিটি স্থাপন করলো সেটা হচ্ছে অপশান এ হবে অ্যান্সার হরিয়ানা বত্রিশে কোশ্চেন দেখে নেব নিচের কোনটি সঠিক নয় সেটা হচ্ছে মৌলের অক্সাইডগুলির প্রকৃতি তাদের তড়িৎ রাসায়নিক ধর্মের উপর নির্ভর করে না এটা হচ্ছে সঠিক নয় তেত্রিশে কোশ্চেন দেখে নেব তেত্রিশে কোশ্চেন হচ্ছে ইকোমার্ক এর সঙ্গে ড্যাশের সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে আমদানি দ্রব্য ইকোমার্ক কি হলো ইকোমার্ক হচ্ছে আমদানি দ্রব্য চৌত্রিশে কোশ্চেন দেখে নেব তেঁতুল গাছের পাতায় পত্রকগুলো কম আলোয় মুদে যায় এটি কোন ধরনের চলন অবশ্যই ফটোনাশটি চলন অপশান বি হবে অ্যান্সার তেলেঙ্গানা কৃষি বিপ্লবের মূল কারণ কি ছিল সেটা হচ্ছে জমিদার ও দেশ মুখোদের জমিতে বেগার খাটা অর্থাৎ বেটটি প্রথা এই জন্য ছিল তেলেঙ্গানা কৃষি বিপ্লবের মূল কারণ তারপরে পরের কোশ্চেন দেখলাম ছত্রিশে কোশ্চেন নিচের কোন ভূমিরূপটি হিমবায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে গাবরেখা হিমবাহ ক্ষয়কার্যের ফলে কী হয়ে থাকে মূলত গাবরেখা যাদব বংশের রাজধানী কোথায় ছিল সেটা হচ্ছে দেবগিরিতে আটত্রিশে কোশ্চেন নিচের কোনটি ব্যবচ্ছিন্ন মলবীর অন্তর্গত কর্ণাটকের মালনাথ অঞ্চল ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য অবশ্যই গুজরাট চল্লিশে কোশ্চেন দেখে নেবো কোথায় দু হাজার উনিশ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজিত হলো সেটা হচ্ছে নিউ দিল্লিতে এই ছিল আজ চল্লিশটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ও ঝিকে গুরুত্ব মিলিয়ে চল্লিশটা কোশ্চেন ছিল শুধু জিকে আর জিকে বলা যাবে এর সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল আজ থেকে আবার নতুন করে দিচ্ছি তোমাদের আবগারি আর এন জন্য নতুন করে জিকে ক্লাস হচ্ছে অবশ্যই কিন্তু সমস্ত ক্লাসগুলো ফলো আপ করো তোমাদের ক্ষেত্রে খুব উপকার হবে আর আবগারির জন্য বাংলা ক্লাসও অবশ্যই আসবে এর আগে দুটো বাংলা ক্লাস সম্ভবত হয়েছে আরও বাংলা ক্লাস প্রথমে চলতে থাকবে তাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা প্রথমবার দেখছে আমার চ্যানেল তাদের কিন্তু রিকোয়েস্ট করবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে করে দেওয়ার জন্য কারণ এরকম ভিডিও অবশ্যই তারা আরও পাবে Thank you very much.